আমাকে ঠেলে দিলে মনে হচ্ছে পেছু থেকে, পেছু থেকে ঠেলে দিলে মনে হচ্ছে আমাকে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গোস্ট হান্টার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমাদের দাদা শীর্ষেন্দু, তো উনি আজকে ফিরে এসেছেন, ওর পায়ে চোট লেগে গেছিলো, তারপরে উনি দুদিন ভিডিওতে আসতে পারেনি। আর আর আমার সঙ্গে আছে আকাশ ভাই। তো আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটা আজকে এই শীর্ষেন্দু দা, ওনার খুব পরিচিত জায়গা, সেখানে আমরা এসেছি। তো উনি এই সম্বন্ধে কিছু বলবেন। তো আমি বন্ধুরা, আমি অনেকদিন তো ভিডিও করতে পারিনি, একটু চোট ছিল, তার মধ্যে একটা পুজোর মধ্যে বিজি হয়ে পড়েছিলাম, অফিসে কিছু কাজ ফাজ ছিল, তাও আজকে আবার নেক্সট আবার জয়েন করলাম আজকে এই ভিডিওতে। তো আজকে আমি এই ছুটির মধ্যেও একটা সাবস্ক্রাইবার ফ্রেন্ড এরকম বলেছিল যে এরকম একটা জায়গা আছে, তো জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর, ওখানে সাঁওতাল এরিয়া। তো ওরা কী করে, সাঁওতালরা তো কেউ পোড়ায় আবার কেউ কবর দিয়ে দেয়, তোমার ঠিক নেই। তো ওই রকমই ওদের গ্রামের পিছন দিকে একটা মাঠ আছে, তো মাঠের এখানে একটা স্টোরি আছে। তো তার পাশের গ্রামে একটা চোর একজন চুরি করেছিল, তাকে বহু বছর আগের কথা, 20-30 বছর আগের কথা। তো তাকে চুরি এসে চুরি ছুটে চুরি করার পর তাকে তাড়া করা হয়েছিল। সে অন্ধকারে এসে এসে এখানে অশ্বত্থ গাছ আছে, সেই গাছের মধ্যে কেটে দিয়েছে। হ্যাঁ, তো ওই গাছের নিচে এসে তাকে ধরে এবং ধরে তাকে নিঃসঙ্গভাবে হত্যা করে, মানে তার গলাটা কেটে দেওয়া হয়। তারপর তো ওখানে ডেড বডি ছিল, তা পুলিশ পুলিশও নিয়ে গেছে। আর তার পাশেই ওই জায়গাটা মানে মরা বলে মুখাগ্নি করে, তার আগে যেই হিন্দুদের যে রীতিনীতিটা আছে, মরা নিচ্ছে নামিয়ে, হ্যাঁ মানে মুখাগ্নি করে সেটা, আর বাচ্চা তো কবর দিয়ে দেয় রাস্তায়, ওখানে মানে জায়গাটা খুবই একটু খারাপ জায়গা, অন্য কেউ আসে না। আর গোটাটাই ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, গোটাটাই মাঠ, দু তিন মধ্যে বাঁশ গাছ আছে, হ্যাঁ আর কিছু জঙ্গল আছে, বাঁশের প্রচুর জঙ্গল আছে। হ্যাঁ, আর একদিকে পুরো মাঠ ফাঁকা, এখানে এমনি জন্তু জঙ্গলি জন্তু জানো তো আছেই। তো খুবই হান্টেড জায়গা। আরও শোনা গেছে এখানে মাঠে যারা আগে মাঠ যখন ধান হতো তখন যাতে চুরি না হয়ে যায় সেই জন্য তার আগল দিত। এবার টিম ভাগ থাকতো, এই টিমে চারজন থাকবে বা এই মাঠে অন্য মাঠে এইভাবে থাকতো। তো তার জন্য একটা ট্রেন মানে কুড়ে ঘর করা হতো, তো কুড়ে ঘরে ওরা ছিল। তো মধ্যরাতে হঠাৎ বলছে কি একটা কালো জিনিস, কালো একটা জিনিস মানে খুব আওয়াজ করে তাদেরকে কুড়েটা চারিদিকে ঘুরছে। তারা বেরিয়েছে কিন্তু দেখতে পায়নি, আবার কুড়েটাকে ডিস্টার্ব করেছে, নড়িয়েছে কিন্তু দেখতে পায়নি, কিন্তু ঘুরছে, তাদেরকে প্রদক্ষিণ করছে। তো এরকম ভয়ে তারা মাঝরাতে পালিয়ে গেছে। এটা একবার নয়, অনেকবার, প্রত্যেক বছর এরকম রিপিট হয়েছে। তো এই গোটা মাঠে আরও দূরে একটা শ্মশান আছে, এটা দেখা দশের দিকে আমরা দেখলাম, ওটা পুরো ফাঁকা মাঠ, একদম পুরো ফাঁকা মাঠ। আর দূরে একটা শ্মশান আছে, শ্মশানটা খুবই পবিত্র শুনেছি, কিন্তু শ্মশানের আশেপাশগুলো খুব একটা পবিত্র জায়গা নয়, সেখানেও এরকম বলতে গোটা মাঠটাই জায়গা জায়গা পুরো হান্টেড আছে, হচ্ছে সব জায়গাতেই কেউ না কেউ ডিস্টার্ব করে, এরকম আর বেশিক্ষণ থাকতে পারে চলে আসে বা বেশি টিম বাড়াতে হয় তাদের দিকে, এবার চলে আসে। চলুন আমরা ওই তাহলে ওই লোকেশনটা এবার দেখি। তো বন্ধুরা, আমরা অনেকটা লোকেশন চলে এসেছি, পুরো বাঁশ জঙ্গল আছে, পুরো পুরো বাঁশ জঙ্গল আছে, পুরো ফাঁকা মুখে একদম জঙ্গল আছে। তো এই জায়গাটাই, এই জায়গাটাতে মানে জমিটা একটু কম ছিল, তো এখানে গাছটা এরকম জায়গা ছিল, তো ওনাকে এখানেই মাথার কাটা হয়েছিল, এখানেই যে খুনটা করা হয়েছিল। তো এখন গাছটা কেটে দিয়েছে বলে জমি মালিক জমিটা বাড়িয়ে নিয়েছে। এই ড্রেন সময় কি অবস্থা, বাঁশ পাতা আছে, তো মানে এখানে আওয়াজটা স্পষ্ট হচ্ছে আর কি। গোটাটা জঙ্গল, পুরো জঙ্গলে ভর্তি, পুরো একটু করে রাস্তা আছে, মানুষ হয়তো পেরিয়ে যায় দিনের বেলায়, কিন্তু রাতের বেলা কেউ ঢোকার সাহস করে না। আর যে কবরখানাটার কথা বলছিলাম বা মুখাগ্নি ব্যাপারটা,
গাছের এই দিকে আছে। এখানে কি বড় গাছ আছে না? হ্যাঁ 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 কিছু গাছ আগে কবর টবর দিত, তো এখন আর দেয় না, মুখাগ্নি তো করে তিন বছর দেয় না, কিন্তু আগে এখানেই দিত। এখন যেহেতু লোকাল ডেট বেড়েছে বলে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ ওই দিনে মনে হয় এখানে একটু মানে গাছ টাছ হয়নি। হ্যাঁ মানে এই এই এলাকাটা জুড়ে গোটা পরিষ্কার একদম, এখান থেকে একদম দিত। মানে আমরা যখন এই জায়গায় ঢুকলাম, আমরা জায়গাটা প্রবেশ করার মাত্র একটা পোকার আওয়াজগুলো একটু বেড়ে গেল। তো পুকুর আছে এখানে, একটা গ্যালভার আছে, পুকুর রয়েছে, অনেকজন এরকম হয়তো মাঠে হয়তো চাষ করতে আছে, জল করতে আছে, তো দেখেন অনেকে শুয়ে আছে এরকম দেখেছে অনেকজন, হয়তো সে আবার হেঁটে হেঁটে এদিকে চলে যায়। এটা কুড়ে ফুড়ের মতো লাগলো, মনে হয় কিছু রয়েছে, মনে হয় মনে হয় কুড়ে ফুড়ে করে ফেলে ফেলে থাকতে পারেনি। আর দেখুন গোটাটা এই পুরোটাই বড় জঙ্গল, তার এই দিয়ে পুরো ঘেরা যায়। কাজ করবো আমরা গোটাটা কিন্তু রাউন্ড দেবো, একটা রাউন্ড মারবো, দেখবো আমার সঙ্গে কী হয়। বন্ধ হওয়ারই কথা, তুমি যেরকম যেরকম কথা বলছো এখানে বন্ধ হওয়ারই কথা, তারা হয়তো পছন্দ করে না এখানে। মেইনলি বলছি এই জায়গাটা মুখাগ্নি হয়, মানে এরকম জায়গাটা করে হয় এখানে রাখছে। তো আগে যদি থাকতো এখানে ছোট ছোট উঁচু উঁচু থাকতো, বাচ্চাদের এখানে পোতা হতো এখানে এই জায়গাটা করে এইখানের মধ্যে, তো বেশি লোক হতো এই জায়গাটা, এখানটা করে বা এখানটা করে মুখাগ্নি করা হয়ে গেছে। এটা আবার কি, এই একটা বাঁশ গাছ না কি, এটা ফাঁকা জায়গায় লাগানো কেন? লাগিয়েছে একটা আওয়াজ এরকম, বাস গাছ লাগাই শুনেছি আওয়াজ আসছে, আওয়াজ পেলাম হালকা করে, হাওয়া শুরু হয়ে গেল কিন্তু জলে আওয়াজ আসছে অনেক সামনে দেখি। আমাদের সামনে, আমাদের সামনে আওয়াজ হবে, তুমি এই ছবি দিলে কি শুরু আছে, তো আওয়াজ চারিদিক থেকে তোর সামনে গিয়ে দেখি
মনে হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারবো কি পারবো না, ঢুকতে হবে। সামনে কিন্তু প্রচন্ড জঙ্গল আছে, আমাদের একটাই ভয় হঠাৎ বাঁশের দিয়ে আমাদের মাথার উপর পড়ে কি হবে। জঙ্গল শুধু বাঁশ করা কিছু আমাকে ঠেলে দিলে মনে হচ্ছে পেছু থেকে, পেছু থেকে কেউ ঠেলে দিলে মনে হচ্ছে আমাকে। হ্যাঁ আমি পড়ে গেলাম। কিরকম হলো কি ব্যাপারটা কিরকম? মানে আমি পড়ে গেলাম, আমাকে পেছু থেকে কেউ ঠেলে দিলে মনে হচ্ছে। আমার সেরকম টাইপের আওয়াজ সামনে থেকে, আওয়াজ আসছে সামনে থেকে, সামনে থেকে আওয়াজ আসছে। আমি এখানটা দেখে দেখে নামছিলাম, এখানটায় নাম দেখে আমার মনে হলো পেছনে ঠেলে দিল। পেছনে এই জায়গাটা ইফেক্ট, এই জায়গাটা নেগেটিভ কিছু আছে এই জায়গাটা। তুমি মানে পুরো বোঝা গেল মানে কি বলবো তোমাকে, পায়ে তো মনে হচ্ছে ছেলে গেলে হয়তো হট আচমকা কেটে গেলো মনে হলো। আমরা মনে হয় ওদেরকে ডিস্টার্ব করাচ্ছে এখানে কিছু। আমার তো মনে হচ্ছে ভয় না কিছু এখানে একটু ঘুরে ঘুরে যাবো এদিকে দিকে ঘুরে ঘুরে যাবে। না না এদিকে এই আর একবার দেখো চেষ্টা করো কি হবে। বাঁশ গাছ তো শুনেছি যে এরকম সাক্ষী হয়েছে, তাহলে বাঁশ গাছ পড়ে হঠাৎ করে বাঁশ গাছ নড়ে উঠে আমাদের সামনে পেছন সামনে পেছন আমাদেরকে মানে ঘোরাচ্ছে পুরো। আর আমি একটা জিনিস দেখছি প্রত্যেকটা মাছ আছে কিন্তু মাছ কাটা আছে। পুরো মাছটা কিন্তু পুরো ভর্তি আছে একদম ঘন টাইপের একদম। আমার তো মানে রুমটা ঠাও হয়ে গেছে একদম পুরো, আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একটা। আমি দেখলাম যে তোমরা কথা বলছিলে ওখানটায়, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে। তো আমি তোমাদের তোমার কথা বলছিলাম ওই যে যারা নড়ছে দিয়ে দিলে আমি এবং পুরো তার এখানে নড়ছে এখানে তো নড়ছে এখানে কিন্তু নড়ছে। আমি বললাম না এখানে আমার ঢোকা মাত্রই হালকা করে বাতাস শুরু হয়ে গেল। তোমরা এই দেখছে কথা বলছিলে বলছি একটা কাজ করো, এই দিকটা না গিয়ে না যাওয়া উচিত হবে। আমার মনে হচ্ছে পিছন দিক থেকে মাঠে মাঠে গিয়ে কোনো হবে আমি যখন বললাম যে একটু আগে দেখলাম যে এখানে কিছু একটা ক্রস করেছে,
একটু নিচে দেখো, হ্যাঁ বাস আছে, গোয়াটা দেখো, এই যে বাস গাছ মনে হচ্ছে কেউ নড়িয়েছে দেখো ওখানটা। হ্যাঁ এটা হতে পারে, হয়তো এখানে পুরনো কোনো কবর বা কিছু ছিল, হতে পারে এখানে উঁচু টাইপ এর আছে, যে বাঁশ লাগিয়েছে সে জানো না, সে জানো না, হতে পারে হয়তো সে আত্মাটা এখানে তো আছে, তাকে হয়তো নড়ায় এইভাবে, বা ও হয়তো জানা, এটা আমাদের ইঙ্গিত করতে পারে যে এটা পেরিয়ে গেল যখন এখানে, অসুবিধা হচ্ছে তো বাঁশটা তুলে দেওয়ার জন্য, তো আমরা তুলবো না কে লাগিয়েছে ঠিক নেই। দেখুন এখানে যেই আছেন, আমার তোমাদেরকে কোনো মানে লোকসান বোঝাতে আসে নাই, তো আমরা শুধু এসেছি এখানের মধ্যে কি আছে তোমরা কেমনভাবে লোকের মধ্যে রিয়াক্ট করো সেটা দেখতে, কে তাই ছিল মনে হচ্ছে ওখানটায়, হ্যাঁ ওদিকটি খুব আওয়াজ আসছে, ওদিকে গেলে ভালো তো না একটু, আমি বললাম একটু গিয়ে দেখলে হতো আমাদের, আমার মনে হচ্ছে আমি বলছি এইদিকটা মাঠ আছে তো, মাঠের নিচে 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 কর করলে ভালো হয়, কিছু হলে আমরা পালিয়ে দিতে পারবো, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় মানে রাত্রে সাড়ে বারোটা একটা বাজবে ঠিক, তো এই সময়ে তোমার যদি কেউ চিল্লাও এই মাছ কন্টিনিউ মনে হচ্ছে চেপে যাবো, আমার মনে হচ্ছে ওখানে কিছু, আমি অনেক ধরে খেয়াল করছি কিন্তু আমি বলছি না তোমাদেরকে, আমি কিছু দেখছি ওখানটা, আমি কন্টিনিউ কেউ মনে হচ্ছে এই গাছ থেকে আওয়াজ করছে, আমার ওটাই মনে হচ্ছে, আমি তোমাকে বলছি না, আমি দেখি শিওর হবো তারপর বলবো, লাইটের ধরো আর একটা জিনিস দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাওয়া দিচ্ছে, তুমি ওই লাইটটা মারো দেখো এক তো মাথা কথা দিত না, এখানে কিন্তু খুব ঠান্ডা লাগছে, এরপর কিন্তু আমাদের এইখান থেকে এই গোটা পাটটা মানে যখন এই জায়গাটা ঢুকলাম তখন অত ঠান্ডা লাগে নাই, কিন্তু এরপর হাওয়াটা একটা বলছিল সুস্থ বাতাস দিচ্ছে, যে এই পারে নয় মানুষের যে ক্রিয়াকর্ম গুলো করা হয় যে মুখাগ্নি, আর ওই পাটটা বলছে আগে গরু টরু ফেলা হতো আগে, মানে গো ভাগা যেটা বলে, ওইখানে কিছুটা জায়গা আছে, বেশি জায়গা না, হয়তো তিন চার কাটা বা পাঁচ কাটা জায়গা আছে, তো পুকুরে ওই পাটটাতেই ওখানে গরু বাছুর এখানে ছাগল টাগল যা মানে বন্য প্রাণী, আমি আবার কিন্তু দেখতে আবার একটা সাউন্ড আসছে দেখতে, মানে বাবা মাদের কাছে শুনেছি যে গোদানা বলে জিনিস হয়, হ্যাঁ গোদানা হয়, হ্যাঁ তো ওরকম কিছু জিনিস হয় বলছে শুনেছি আমি, ফাঁকা মাঠ চারিদিকটা, তো শ্মশানের রাস্তা রয়েছে এইদিকে, এই দিক হয়ে যায় এইদিক গিয়ে কিছুটা গিয়ে শেষ, আমরা তো চোখ ক্যামেরায় আসবো না, দিনের বেলা হতে হতো কিন্তু আমরা ওইদিকে ঘুরে যাই, তাহলে আবার কিন্তু আওয়াজ এলো দিক থেকে, আমি কেন জানি না আমার সবসময় আমি সবসময় শুনতে পাচ্ছি ওখান থেকে আওয়াজ এসে এখানে, এই ক্যামেরাটা মানে কেউ ইউজ করে না, কী করে ইউজ করবে, পুকুরটা একদম খতরনাক পুকুর, চারিদিকটা বাঁশ ধরে বসছি, এদিকে রাস্তা আছে কিন্তু খুব নোংরা, চারিদিকে তো বাস গাছ, কখন কি বিপদ হয়ে যাবে, এখানে একটা রাতে আমরা চিৎকার করলে কাছে পাবো, চলে এদিকে ফাঁকা আছে, ওইখানে ছিল না আমরা যে ওই পারে কন্টিন দেখছেন না বাস গাছের মধ্যে কে লাফে লাফে বেড়াচ্ছে, সেই এই বিপরীত জায়গাটা এখন এখন আওয়াজ হচ্ছে, কিন্তু আসা মাত্রই আওয়াজ পেয়ে গেলাম, কন্টিনিউ আওয়াজ হয়েই যাচ্ছে এখানটায়, ওখান থেকে লক্ষ্য করছিলাম কিছু না কিছু মানে ওটা কি আছে, এটা ইন্দুর, হ্যাঁ এই ইন্দুর নাম ইন্দুর দেখো, হ্যাঁ 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 আচ্ছা ইন্দুর তো না অন্য কিছু হতে পারে, মানে এই এরা কি রূপ নেয় অনেক রকম রূপ নেয়, তো বোঝা এই কার রূপ ধারণ করে থাকে বলা মুশকিল, কিন্তু ইন্দুরে তো ওই বাস গাছগুলো তো নড়াতে পারবে না, না ওষুধ এদিক থেকে ওদিক যেতেই পারে, এখন আমাদের মোটামুটি এখন আড়াইটা বাজবে, জমি পড়েছে এখন, তো আরও কিছু জায়গা ছিল বলে এখানটাতে মানে বন্য প্রাণী বা যে গৃহপালিত পশু মারা গেলে এখানে ফেলা হতো, এসে এবার শিয়াল বা
আরও বন্য প্রাণী যেগুলো হিমবাহ প্রাণী আছে তারা এসে খেঁচে খেত। তো আমি ভয় পেয়েছি, এখানে একটা পুকুর আছে, এই এলাকাটা টোটালি মানে কেউ দিনের বেলায় কেউ যাতায়াত করে না, যে রাতেরবেলায় কেউ যাতায়াত করে, দিনের বেলায় যা করে সকালের মধ্যে বা বিকেলের মধ্যে। আবার সামনে আছে ওই এইখানটা যে ওই পাশে দেখছিলাম, আবার এইখানটা হয়েছে এই পুরো জায়গাটা। ওই কোনটা ছিল আমি শুনলাম কে, হ্যাঁ এরকমটাই শুনলাম ইনপুরেটা হয় মানে গাড়ির খাটা দিয়ে উঠলো। হ্যাঁ হ্যাঁ ডাক দিচ্ছে মানে কিয়েটা ভালো উঠলো, উৎসাহ হলো না কে আওয়াজ উঠলো মানে এরকম শুনলাম একটা। আমাদের বেশিক্ষণ থাকা উচিত নয় কারণ হচ্ছে চাঁদটা দেখা যাচ্ছে, আমরা দেখি দেখবো ডুবে গেলো, চাঁদটা ডুবে এসছে, হ্যাঁ দেখা যাবে না হয়তো। তো রাত্রি অনেক হয়ে গেছে, মানুষ বাচ্চা বা বন্য প্রাণী সব রকম মিলে একটা মানে একটা পরিবেশ, ভৌতিক পরিবেশ। শীতকালে আমরা সবাই জানি শরীর যা ঠান্ডা রক্ত প্রাণী বুকের ছেলে তারা তো ঠান্ডা রক্ত, তারা গর্তেই থাকে, কিন্তু সেই সাপ যদি কাউকে একবার আমরা মানে মিষ্টি তার মিষ্টি নিখার কারণ হচ্ছে তাদের পুরো বিষ জমা থাকে, আর বর্ষার হচ্ছে যা যখন ওদের আহারের সময় হয় তখন বিষটাকে ওরা ফেলে দেয়, তাতে অতটা ইনজিওর হয় না, বেঁচে যায়। কিন্তু শীতকালে কাউকে যদি কোনো বিশেষ ধরনের সাপের কামড়ায় আপনারা সাবধান থাকবেন। তো দেখে দেবো কি এরকম মানে কোনো মানুষ নাকি কিন্তু ছায়া মতো আস্তে আস্তে পেরিয়ে গেল, পুরো এদিকে আস্তে আস্তে পেরিয়ে গেল। আমাদের কিন্তু অ্যালার্ট করছে যে ওখানে বেশি না আসবে, ওই ওই জায়গাটাতে মানে ওই দিক থেকে আমরা যখন ওই দিক থেকে যাচ্ছেন না পার্কটা অ্যালার্ট করলো তোমাদের টেনে ফেললো, তো আমরাও চাইছি যে ওই এরিয়ায় না যাই মানে গাড়ে কাটা। আমরা কি করবো অন্যদিকে না, তো আমরা এদিকে যাবো না, আমরা না আমরা পুকুরটা করা করে ওই দিকে বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। এই যে পায়ে আওয়াজ হচ্ছে বাস করে, যেমন বাস করে বললো না বাস করে মারা যাচ্ছে কয়েকদিন চলে হাঁটলে এরকম আওয়াজ হচ্ছে, সেরকম আওয়াজ আসছে, লোমটা খারাপ হচ্ছে। আর একটা বললো যে এইখানে মাছ চাষ তো করে, দুজন চাষি আছে মাছ চাষ করেছে, তো ওরা কোনো বলছে মাছ পায়নি বলে চুরি হয়ে যায়, তো ওরা অনেক আগল দিয়েছে করেছে কিন্তু চুরি করে না, কিন্তু মাছ পাওয়া যায় না এখানে, মাছ যে বেরিয়ে চলে যায় সেরকম অপশন নেই, কারণ খুব ডেপথ আছে পুকুরটা, উঁচু পাড় আছে, মাছ বেরিয়ে যাওয়ার তো কোনো কথাই নেই, আর এলাকা খুব ওটা বন্যা হয় না মাছ এখানে পাওয়া যায়। তুমি দেখো এখানে তোমার হাওয়া দিচ্ছে না, মাছের পাতা কিন্তু নড়ে নাই, একটি মাছের পাতা ওখানে কোনো নেগেটিভ একটি ছিল, আমার যা হোক কাটা বা কাটাও দিচ্ছে খুব বারবার, মানে ওইদিকের থেকে না এইখানটা খুব গভীরে তবে এইখানটা কি হয়েছিল টসটা বেশি মারা উচিত, হ্যাঁ অত রেগে যেতে পারে, এটা আমি আগে ভিডিওতে বলেছিলাম যে বারবার টর্চ মারলে মানুষ যেমন রেগে যায়, মুখে টর্চ মারা হয় যদি আপনাদের মুখে টর্চ মারা হয় তো রেগে যাবে এরকম, তো ওদের ডিস্টার্ব হয়, আমার উচিত নয়।
এই দেখো এখানটায় আবার আবার কিছু পড়ার আওয়াজ এলো, কিছু পড়লো। চল আমরা গিয়ে এখানে এগিয়ে যাই। পুকুর চাষ করবো মাছের ব্যাপারে বলছিলাম, তো ওই জন্য আর কেউ চাষ করে এরকম অনেকজন ট্রাই করে দেখেছি, আমি দেখি আমি দেখি আমি 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 একটা শুনেছিলাম এখানে পুকুরে নাকি মাছ মানে ধরতে গিয়েছিল চেষ্টা করে, তো সেখানে মাছ ধরতে গিয়ে বলছে দেখছি সেটাতে এমন ধর মেরে তুই তোর সময় দিই তোর সময় বাসে বাসের ছেলে মতো মানে ছেলের মতো নাকি গেল হাজারে এত রাতে বাস ছেলে কে আছে এই জায়গায় বাচ্চা ছেলে আসলে তোমার মনে হয় মানে হয়তো সত্যি করে বাচ্চা নাই যা জায়গাটা খুব খারাপ জায়গা। তারা এই জমিটা উপর করতো, তো জমিটা ওরা যেই শুয়ে থাকতো মাছ ধরতে হলে মানে কি একটা সবসময় ঘুরতো, তাদের প্রদক্ষিণ করছে তো আওয়াজ উঠতো, গো গো আওয়াজ উঠতো, দেখেছি কালো পাড়ে মাঠে মাঠে জায়গায় ঘুরে বেড়াচ্ছে থাকে, তো তাদের টিকতে দেয়নি মানে তারা যে রাতে কোনো থাকবে ইয়ে ধারণা করবে তারা পারেনি, তারা সব পালিয়ে গেছে, মানে ওরা এক নয় প্রত্যেক বছরই কেউ না কেউ থাকে, যারা যাদের বেশি সাহস তারাও মানে দেখেছে দেখবো সত্যি কি না নাকি তারা নাটক করে পালিয়ে যাওয়ার জন্য অনেকজন থাকার চেষ্টা করেছে পারেনি, তো আমরা যে দেখলাম অনেক অ্যাক্টিভিটি প্রচণ্ড মানে 90% 100% অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের ওখানে টিকতে দিচ্ছে না, তো তো বন্ধুরা আজকের মতো এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করছি, তো আজকের মতন এখানেই সমাপ্ত, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম।